মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার অভিযোগ। নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, সোমবার নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিকাল 5টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। রামদা রড, হকি স্টিক সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় আহত হন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার, যুব ঐক্যর কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্না সহ 30 থেকে 35 জন নেতাকর্মী। এই সৈন্যতন্ত্রের অবসান ঘটাতে হবে। এজন্য বলছি যে আজকে ব্যক্তি মান্নার উপরে হামলা হয়নি, হামলা হয়েছে এই সময়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন অগ্রভাগের সৈনিকের উপরে। ধর্মের নির্বিশেষে আমরা যদি এই হামলা নিয়ে কথা না বলি, যারাই কথা বলছে আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রত্যেকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিভাজিত রাজনীতির মানে আসছি বলেই এই অবৈধ স্বৈরাচাররা মসৃণ ভাবে ক্ষমতায় থাকছে, তাদের নাম রাজত্ব কায়েম করে যাচ্ছে। সে কারণে বলছি তাদেরকে আর সময় দেওয়া যাবে না। যথেষ্ট হয়েছে, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, উৎস থেকে পাতুরিয়া, শহর থেকে আপনার গ্রাম, কোন জায়গায় আজকে মানুষের নিরাপদ নয়। কিন্তু যদি আমরা জনগণ ওদের রামজা মহাশয়ের বিপরীতে খালি হাতে যদি শিরা দরকার করে দাঁড়িয়ে যায়, আমি শতভাগ নিশ্চিত করে বলছি যে ওরা পালিয়ে যাবে। যখন ছাত্রদের নির্যাতিত হতে হতে একদিন ঢুকে দাঁড়ালো এই এনএসএফের দুটি অংশ, একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে হাত মেলালো, সাধারণ ছাত্রদের কাতারে এসে দাঁড়ালো, আর একটি অংশ ক্যাম্পাসে পালালো। আজকের এই দুর্বৃত্তদের হাত বেশি লম্বা নয়, কিন্তু আমরা নীরবে নির্বিদ্বেষ হয়ে যাওয়ায় ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে। সেজন্য এখন আমাদের কর্তব্যতা প্রতিরোধ করে তুলতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বলতে চাই, মান্না ভাইয়ের উপরে যে হামলায় জড়িত ছিল সেটা ওই অবৈধ সরকারের যদি মন্ত্রী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ওখানকার অসির যে মন্তব্য সেরকম কোন ঘটনা আমার জানা নাই, তবে এই তৈমুর আলম খন্দকারের বাসার অনুষ্ঠান থেকে সরকার বিরোধী বক্তব্য ছিল, তাই আওয়ামী লীগের লোকজন বাধা দিয়েছিল, প্রতিরোধ করেছিল, তার মানে ওনারা সব জানতেন। এই সব ওসি সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি যা করতেছেন এদিকে কোনো মানুষের কাজ কিনা। এ সময় মাহমুদুর রহমান মান্নার ব্যবহৃত গাড়ি সহ অন্যান্য গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক ঐক্য। জানতে চাইলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার বলেন, দলের আহ্বায়ক মাহমুদুর রহমানকে মঞ্চে মানবঢাল সৃষ্টি করে রাখা হয়েছিল, তারপরও তাকে রামদা দিয়ে আঘাত করা হলে তা ব্যানারে গিয়ে লাগে। এ সময় মাহমুদুর রহমান মান্না পড়ে গিয়ে আহত হন।